আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। জাহাক ভাই জানতে চেয়েছেন, সালাতের পরে আয়াতুল কুরসি সূরা নাস ফালাক পড়ে বুকে ফু দেওয়া যাবে কিনা? না, বুকে ফু দেওয়ার কো মর্মে কোনো বিষয় চালু নাই, কোনো হাদিস পাওয়া যায় না। যদিও আল্লাহ রাব্বুল আলামিন টোটাল কোরআনটা শিফা বলেছেন, আরোগ্য বলেছেন। যে কোনো কোরআনে আয়াত পড়ে আল্লাহর কাছে দোয়া করতে হবে, যে কোনো কোরআনে আয়াত পড়ে গায়ে ফুঁক দেওয়া যাবে, কিন্তু সালাতের পরে খাস করে ফু দিয়ে বুকে, শুধু বুকে ফু দেওয়ার মর্মে কোনো বিবরণ, কোনো বর্ণনা, কোনো আমল, কোনো হাদিস পাওয়া যায় না। তবে সূরা নাস, সূরা ফালাক এবং সূরা ইখলাস, এই তিনটা সূরা পড়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন অসুস্থ হতেন, তখন হাতে ফু দিয়ে তিনি সারা শরীরে সম্ভবপর বুলিয়ে দিতেন, মিশিয়ে দিতেন, মাসাহা করতেন। তিনি যখন রাতে ঘুমাতেন তখন এটি করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন মৃত্যু রোগে আক্রান্ত হয়েছিলেন, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সূরা নাস, ফালাক এবং ইখলাস পড়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের গায়ে ওইভাবে মাসাহা করে দিতেন। তবে শুধুমাত্র সালাতের পরে, খাস করে আয়াতুল কুরসি এবং সূরা ফাতিহা, সূরা নাস ফালাক পড়ে বুকে ফুঁক দেওয়া যাবে না, এটা বিদআত, এটা থেকে বিরত থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।